কিয়ামতের শেষ আলামত কোনটি হবে? কিয়ামতের শেষ আলামত হবে একটা আগুন, ফায়ার। আখিরু যালিকা নারুন তাখরুজু মিন কাহরি আদান তাসুকুন নাসা ইলা মাহশারিহিম। ইয়ামান, ইয়ামান দেশের এডেন শহর থেকে একটা আগুন বের হয়ে গোটা বিশ্বকে বেষ্টন দেবে, বেষ্টনী দিয়ে সমস্ত মানব জাতিকে এটা নিয়ে যাবে সিরিয়ার দিকে, আমার শামের দিকে। শাম যে পাঁচটি দেশ আছে, ফিলিস্তিন, লেবানন, সিরিয়া, ইসরায়েল, জর্ডান, এগুলো এগুলো আগের যুগে এক নামে এগুলোর নাম ছিল, অর্থাৎ এগুলো ছিল শাম। তো শাম ও আরদুল মাহশারে ওয়াল মানসার, শাম দেশ হবে আমাদের হাসরের মাঠ, বিচারের মাঠ। এখান থেকেই জান্নাতিরা জান্নাতের দিকে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামের দিকে চলে যাবে। তো কিয়ামতের শেষ আলামত হবে ওই আগুন, যে আগুন গোটা পৃথিবী থেকে মানুষদেরকে ধাক্কিয়ে নিয়ে যাবে শামের দিকে। বাংলাদেশও একসময় খালি হয়ে যাবে, সাত মহাদেশ, মহাদেশের অধিকাংশ খালি হয়ে যাবে, সব মানুষদেরকে নিয়ে যাওয়া হবে শাম দেশে, সেখানে সিঙ্গার ফুৎকার হবে।